हेलो स्टूडेंट वेलकम टू एस ग्लोबल क्लासेस। तो आज के वीडियो ते हमरा WBSCT सेकंड सेमिस्टर एर इंट्रोडक्शन टू आईटी सिस्टम जे सब्जेक्ट आछे तो सेखान थेके অ্যালগরিদম ফ্লোচার্ট এর কিছু এমসিকিউ रिलेटेड क्वेश्चन आज के आमी निये एसेछि। तो से एमसीक्यू गुलो डिसकस करब और এই বছরে 2022 সেকেন্ড সেমিস্টার যে एग्जाम होते চলেছে नेक्स्ट মান্থে 21 নভেম্বর থেকে তো তার জন্যই চলে এসেছি এমসিকিউ আজকে তোমার জন্য নিয়ে এসেছি তো ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ থাকলো আর যারা চ্যানেলে প্রথম আছো তারা অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক দিয়ে দেবে আর সবাইকে শেয়ার করবে সো স্টার্ট করছি ওকে সো চলে এসেছি এমসিকিউতে তো কোশ্চেন নাম্বার এক নম্বর দেখো ইন ফ্লোচার্ট অফ অ্যালগরিদম মেসেজেস আর ক্লাসিফাইড অ্যাজ চারটি অপশন বলে দিচ্ছি অপশন সি হবে স্টেপস অফ অ্যালগরিদম নেক্সট কোয়েশ্চন নাম্বার টু ইন ফ্লোচার্ট স্টোর ডেটা সিম্বল ইউজ টু শো সি হবে ম্যাগনেটিক টেপ কোয়েশ্চন নাম্বার থ্রি হোয়াট আর দ্য থ্রি অ্যালগরিদম কনস্ট্রাক্ট অপশন এ হবে সিকোয়েন্স সিলেকশন রিপিটেশন কোয়েশ্চন নাম্বার ফোর ইট ইজ আ টাইপ অফ ডায়াগ্রাম দ্যাট রিপ্রেজেন্টস অ্যান অ্যালগরিদম অপশন এ হবে ফ্লোচার্ট এফিসিয়েন্সি অফ অ্যান অ্যালগরিদম ইজ মেজার্ড বাই অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার মিনিমাম মেমোরি নিডেড বাই অ্যালগরিদম কোয়েশ্চন নাম্বার সিক্স প্যারালোগ্রাম ইজ ইউজড ইন ফ্লোচার্ট ফর ডি হবে ডেটা সেভেন ইট ইজ আ মেথড অফ ডেভেলপিং অ্যান অ্যালগরিদম অপশন ডি হবে সিউডোকোড কোয়েশ্চন নাম্বার এইট এ ফ্লোচার্ট ইউজিং সিম্বলস ডিসপ্লে দ্য টাইম ড্যাশ টু বি পারফর্মড অ্যান্ড দ্য ড্যাশ ইন হুইচ দে অকার এখানে করেসপন্ডিং ফিলিংগুলো হয়ে যাবে অপশান সি একটা হবে অপারেশনস আর একটা হবে সিকুয়েন্স তার মানে কি দাঁড়ালো আ ফ্লো চার্ট ইউজিং সিম্বলস ডিসপ্লেস দ্য অপারেশনস টু বি পারফর্মড অ্যান্ড দ্য সিকুয়েন্স ইন হুইচ দে অকার কোয়েশ্চন নাম্বার নাইন While writing an algorithm instructions are written from option A হয়ে যাবে top to bottom. Question number 10 কি বলছে? Part of algorithm which is repeated for the fixed number of time called. তাহলে part of algorithm which is repeated fixed number of time. Which is repeated for the fixed number of time called. অপশন ডি হয়ে যাবে ইটারেশন কোয়েশ্চন নাম্বার ইলেভেন দ্য ড্যাশ সিম্বল ইজ ইউজড অ্যাট দ্য বিগিনিং অফ আ ফ্লো চার্ট এটা হয়ে যাবে ওভাল ওকে কোয়েশ্চন নাম্বার টুয়েলভ হুইচ অফ দ্য ফলোয়িং ইন আ প্রোগ্রাম প্ল্যানিং টুলস অপশন এ হবে সিকুয়েন্সিয়াল কোয়েশ্চন নাম্বার থার্টিন ফ্লো চার্ট অ্যান্ড অ্যালগরিদম আর ইউজড ফর হ্যাঁ সবকট অপশনই হবে বেটার পারফর্মিং ইজি টেস্টিং ইজি ডিবাগিং এফিশিয়েন্ট কোডিং ঠিক আছে এটা এই কোশ্চেনটা না তোমাদের লাস্ট ইয়ারে এসেছিল কোশ্চেন নাম্বার থার্টিন অল অফ দিস হয়ে যাবে কোশ্চেন নাম্বার ফোরটিন অ্যান অ্যালগরিদম রিপ্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ অপশন সি হয়ে যাবে প্রোগ্রাম ফিফটিন কোশ্চেন নাম্বার ফিফটিন বলছে দ্য প্রসেস অফ ড্রয়িং এ ফ্লো চার্ট ফর অ্যান অ্যালগরিদম ইজ কল্ড ডি হয়ে যাবে ফ্লো চার্টিং কোয়েশ্চন নাম্বার সিক্সটিন অ্যাকচুয়াল ইনস্ট্রাকশন ইন ফ্লো চার্টিং আর রিপ্রেজেন্টেড ইন বি হয়ে যাবে বক্সেস সেভেন্টিন কি বলছে দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা হ্যাঁ আ বক্স দ্যাট রিপ্রেজেন্ট টু ডিফারেন্ট কন্ডিশনস ঠিক আছে কোন বক্সটা বলছে ডায়মন্ড হয়ে যাবে কোয়েশ্চন নাম্বার এইটিন আর ডিটেইলড ফ্লো চার্ট ইজ কল্ড হয়ে যাবে তোমার অ্যান্সারটা মাইক্রো হ্যাঁ মাইক্রো এটাও তোমাদের লাস্ট ইয়ারে কোয়েশ্চেনে কিন্তু এসেছিল ঠিক আছে মাইক্রো নাইনটিন কি বলছে দেখো আ ফ্লো চার্ট দ্যাট আউটলাইন দ্য মেইন সেগমেন্টস অফ আ প্রোগ্রাম অ্যান্সারটা হবে বি ম্যাক্রো তাহলে ডিটেইল ফ্লো চার্টটাকে বলছে মাইক্রো আর আউটলাইন মেইন সেগমেন্ট অফ আ প্রোগ্রাম বলছে একটাকে ম্যাক্রো কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাডভান্টেজ অফ আ ফ্লো চার্ট ডি হয়ে যাবে ইম্প্রপার ডকুমেন্টেশন টোয়েন্টি ওয়ান দেখো অ্যালগরিদম ক্যান নট বি রিপ্রেজেন্টেড অ্যাজ অপশন বি হয়ে যাবে সিনট্যাক্স
Question number 22. Any algorithm is a program. True, false, maybe, cannot say. It have a false. ঠিক আছে? কোনো অ্যালগরিদমই প্রোগ্রাম নয়। 23. It provides pictorial representation of given problem. Answer হবে flow chart. B option. 24. What does an arrow represent in a flow chart? What does an arrow represent in a flow chart? Option B হয়ে যাবে data flow. 25. When algorithm to be used? Option D হয়ে যাবে any time to design solutions to problems. 26. What is the difference between a flowchart and pseudocode? Difference কি বলছে? এখানে হয়ে যাবে answerটা C option. A flowchart is a diagrammatic representation of an algorithm, while pseudocode is a textual description of an algorithm. 27. In a flowchart, a calculation process is represented by flowchart. A calculation or procedure or process ke represent kore hoye jabe rectangle. Thik ache, rectangle. It is question number 28. It is an algorithm used by Google search to rank web pages in their search engine result. Option D hoye jabe page rank. 29. Based on PageRank algorithm, Google returns dash for a query that is parsed from its keyboard. Option C hoye jabe SERP. Okay, question number 30. Which is the Google algorithm? Ekhane all of this hoye jabe panda, penguin, hummingbird, pigeon and fred. All of this hoye jabe answer. Shobkota Google algorithm. 31. Name the Google latest search algorithm. D হয়ে যাবে BERT. BERT. আচ্ছা, name the 32 দেখো. Name the algorithm used by Facebook. Facebook কোন algorithm use করে? ঠিক আছে, কোন algorithm দ্বারা Facebook use হয় তাহলে Edge Rank হয়ে যাবে. হ্যাঁ, C option. 33. Father of flowchart. Father of flowchart কে বলছে? Father of flowchart বলছে. Option D. Frank Gilbert. Frank Gilbert. Flowchart was developed in the year. Flowchart was developed in year 1921. Option A. Question number 35. Who invented computer algorithm? Who invented computer algorithm? Option C hoye jabe. Ada Lovelace. Thik ache? Ada Lovelace. Option C. 36. First computer algorithm is for Bernoulli number. Khub important question eta. Prothom যখন অ্যালগরিদম লেখা হয়েছে ফার্স্ট কম্পিউটার অ্যালগরিদম সেটা হচ্ছে বার্নৌলি নাম্বার দিয়ে লেখা হয়েছে বার্নৌলি নাম্বারস ইজ দ্য কারেক্ট অপশন আচ্ছা কম্পিউটার অ্যালগরিদম ইনভেন্টেড ইন উইচ ইয়ার 1843 হয়ে যাবে ঠিক আছে অপশন সি 38 দ্য সিকোয়েন্স অফ স্টেপস টেকেন টু সলভ এ প্রবলেম ইজ কল্ড অ্যালগরিদম সি অপশন 39 গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ প্রোগ্রাম ইজ কল্ড ফ্লোচার্ট অপশন বি কোয়েশ্চন নাম্বার 40 which symbol is used to represent start and stop in flowchart question number 40 কি বলছে which symbol is used to represent start and stop in flowcharts option a হয়ে যাবে oval 41 বলছে which symbol is used to represent input or output in flowchart option d হয়ে যাবে parallelogram 42 which of the following is not a characteristics of an algorithm finiteness definiteness ইনফাইনাইটনেস ইনপুট অর ইনপুট অ্যান্ড আউটপুট সি অপশন হয়ে যাবে ইনফাইনাইটনেস ঠিক আছে এটা ক্যারেক্টারিস্টিক্স নয় 43 এভরি ফ্লোচার্ট মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান সি অপশন প্যারালোগ্রাম প্রতিটা ফ্লোচার্টে মিনিমাম একটা প্যারালোগ্রাম বক্স থাকবেই মানে প্যারালোগ্রাম বক্স কি রিনোট করে ইনপুট আর আউটপুট যে কোনো ফ্লোচার্টে যদি ইনপুট না দাও তাহলে আউটপুট নিশ্চয়ই বেরোবে না তাহলে অ্যাটলিস্ট তোমার একটা প্যারালোগ্রাম বক্স থাকবেই থাকবে 44. Which symbol is used to represent decision in flowchart? C option diamond. আচ্ছা diamond কিন্তু দুটো different condition কো represent করে. 45 কি বলছে? Which symbol is used to represent process in flowchart? এটা একটু আগেই বললাম rectangle. 46. The oval symbol denotes operation in flowchart. B হয়ে যাবে continuation. Sorry, এটা না 46 এ answerটা একটু correction করতে হবে হ্যাঁ 46 এ answerটা একটু correction করতে হবে এইটা হবে না ঠিক আছে এইটা হবে না আচ্ছা
এখানে হয়ে যাবে ওভাল অপশনটা, ঠিক আছে, ওভাল অপশনটা হবে, এখানে হয়ে যাবে ওভাল অপশনটা হয়ে যাবে, হ্যাঁ, এখানে বি অপশনটা হবে না, এখানে ওভাল হয়ে যাবে। ওকে, আচ্ছা 46, দ্য ওভাল সিম্বল ডিনোটস অপারেশন ইন ফ্লো চার্ট, বি হয়ে যাবে। আচ্ছা এটাই তো বললাম, হ্যাঁ, আচ্ছা সরি, এখানে 45টা নয়, হ্যাঁ 46 হয়ে যাবে, আচ্ছা 46 হয়ে যাবে তোমার এ অপশন, 45টা ঠিকঠাকই আছে। ওকে ঠিক আছে, 45 ঠিক আছে, ঠিকই আছে, 46 হয়ে যাবে এ অপশন। তাহলে দ্য ওভার সিম্বল ডিনোটস অপারেশন ইন ফ্লো চার্ট হয়ে যাবে অপশন এ, স্টার্ট অ্যান্ড এন্ড। আচ্ছা আচ্ছা নেক্সট, নেক্সট দেখছি কোয়েশ্চেন নাম্বার 47, দ্য অ্যারো সিম্বল ডিনোটস দ্য ড্যাশ অপারেশন ইন ফ্লো চার্ট, হয়ে যাবে অপশন সি, ফ্লো ডিরেকশন। 48, 48 দেখো, দ্য রম্বাস সিম্বল ডিনোটস ড্যাশ অপারেশন ইন ফ্লো চার্ট, সি হয়ে যাবে, ডিসিশন মেকিং। 49 দেখো, দ্য কমপ্লেক্সিটি অফ বাইনারি সার্চ অ্যালগোরিদম ইজ, অপশন বি, ও লগ এন, ঠিক আছে। 50, দ্য কমপ্লেক্সিটি অফ বাবল সর্ট অ্যালগোরিদম, এটা হয়ে যাবে অপশন সি, ও এন টু। ওকে 52, আচ্ছা 51 হবে, দ্য কমপ্লেক্সিটি অফ মার্জ শর্ট অ্যালগোরিদম, ডি হয়ে যাবে অপশন, ও এন লগ এন। 52, দ্য কমপ্লেক্সিটি অফ লিনিয়ার সার্চ অ্যালগোরিদম ইজ, অপশন এ হয়ে যাবে, ও এন। 53, সিম্বল ইউজড ইন ফ্লোচার্ট সার্চ এস রেক্ট্যাঙ্গেল উইথ হরাইজেন্টাল লাইনস অন টু সাইডস ইজ ইউজড ফর, অপশন এ হয়ে যাবে, সার্কেল। 54, অ্যান অ্যালগোরিদম দ্যাট সেলস ইফ সেলফ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইজ নোন অ্যাজ, বি হয়ে যাবে, রিকার্শন। ওকে 55, উইচ আর দ্য টাইপ অফ ফ্লো চার্ট, হরাইজেন্টাল, ভার্টিক্যাল, আর্কিটেকচারাল, প্যানোরামিক। ওকে প্যানোরামিক, অল অফ দিস হবে, ঠিক আছে, সব কটাই হচ্ছে ফ্লো চার্টের টাইপ। আচ্ছা 56, কাইট বক্স ইন ফ্লো চার্ট ইজ ইউজড ফর, অপশন সি হয়ে যাবে, ডিসিশন, ঠিক আছে, যেটা ডায়মন্ডটা রিপ্রেজেন্ট করছে। 57, হাউ মেনি সিম্বলস আর দেয়ার ইন ফ্লো চার্ট, অপশন বি হবে 12। 57 হয়ে গেল, 58, উইচ সিম্বল ইজ ইউজ টু আইডেন্টিফাই, উইচ সিম্বল ইজ ইউজ টু আইডেন্টিফাইং ডিলে ইন ফ্লো চার্ট, অপশন বি হবে, বটল নেক। আচ্ছা 59 দেখো, একটা এখানে ফিগার দিয়ে দিয়েছে, এখানে ফিগারটা রিপ্রেজেন্ট করছে কেস, ঠিক আছে, উপরে যে কাইট বক্স বা ডায়মন্ড তোমাদের একটা শেপ দেখছে, সেখান থেকে চারটে ডিফারেন্ট তোমার কন্ডিশন দিচ্ছে, এটা চারটে কেসেস হিসাবে কনসিডার করা হচ্ছে, তাহলে অপশন বি হয়ে যাবে, কেস। 60 দেখো, এখানে একটা ফিগার দিয়ে দিয়েছে, এখানে একটা কন্ডিশন দিয়েছে, ডিসিশন দিয়েছে, সেখান থেকে একটা বক্স, এটা রেক্ট্যাঙ্গেল থেকে রেক্ট্যাঙ্গেল কি করে, একটা ক্যালকুলেশন শো করে, তো ক্যালকুলেশনটা যখন ফেল করছে তাহলে আবার সেই ব্যাক করে রিপিটিশনে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি কি রিপিটিশন ফলো করছে, অপশনটা একটা ডিসিশন নিয়েছে, ডিসিশনটা ফেল করেছে, হয়তো ক্যালকুলেশনটা ফেল করেছে, আবার রিপিটিশনে যাচ্ছে, যদি কেসটা রং হয় বা নো হয় আবার রিপিটিশনে যাচ্ছে, তাহলে অপশনটা সি হয়ে যাবে, রিপিটেশন। ওকে তো এই হলো আমার 60 MCQ, তো অবশ্যই ভিডিওটা তোমাদের খুবই, হ্যাঁ, ইনফরমেটিভ মনে হয়েছে, ঠিক আছে, তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।